হ্যালো এভরি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের এখনকার নিউজ চ্যানেলে চলে আসলাম আপনাদের কাছে আজ গুরুত্বপূর্ণ একটি নিউজ শেয়ার করার জন্য সেটা হচ্ছে কুয়েতের অবৈধ প্রবাসীগণ বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন নিঃসন্দেহে এটা অনেক বেশি সুসংবাদ আমাদের জন্য চলুন বিস্তারিত শোনা যাক আপনাদের সাথে বরাবরের মতোই আমি আছি ফারহা পয়লা জানুয়ারি দু হাজার বিশ ইং অথবা তার পূর্বে যারা অবৈধ হয়েছেন সেই সব অবৈধ প্রবাসীরা কুয়েতে বৈধভাবে থাকতে যারা আগ্রহী তাদের জন্য যেসব করণীয় সেটা হচ্ছে সংশ্লিষ্ট আকাম অফিসে যোগাযোগ করা এবং তার উপর অর্পিত গারামা অর্থাৎ জরিমানা পরিশোধ করা পয়লা ডিসেম্বর দু ইং হতে একত্রিশে ডিসেম্বর দু হাজার ইং এই সময়ের মধ্যে এই বিষয় শর্ত ও নিয়ম মেনে আঁকা মানবায়ন করে সে বৈধ হতে পারবে যেসব প্রবাসী কুয়ে থেকে চলে যেতে আগ্রহী তারা অবশ্যই নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে যখন কুয়ে থেকে চলে যাওয়ার ঘোষণা দেওয়া হবে ঠিক তখনই যাবে এবং তারা পুনরায় কুয়েতে নতুন ভিসায় প্রবেশ করার সুযোগ পাবে আর যেসব অবৈধ প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে বৈধ হবে না তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তাকে কুয়েত থেকে বাধ্য করা হবে এবং আর দ্বিতীয়বার যাতে সে কুয়েত আসতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হবে ১৪ নম্বর ভিসাধারীগণকে যাদের আকামা স্বয়ংক্রিয়ভাবে নমায়ণ হয়েছে খুশ থাকা অবস্থায় তাদের কুয়েত থেকে চলে যেতে হবে আর তা হল ত্রিশ এগারো দুই সালের মধ্যে তে থাকতে হলে শর্ত ও নিয়ম মেনেই আঁকামা নবায়ন করবে এবং তিরিশ এগারো দুই সালের পূর্বেই পূর্বের মধ্যেই সব নিয়মকানুন কমপ্লিট করতে হবে যেসব চোদ্দো নম্বর ভিসাধারীগণ অর্থাৎ যাদের আকামা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়েছিল তারা যদি নির্ধারিত সময় নবায়ন না করে তাদেরকে অবৈধ ঘোষণা করা হবে এবং তার বিরুদ্ধে সকল আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তাকে কুয়েত ত্যাগে বাধ্য করা হবে এবং দ্বিতীয়বার তাকে কুয়েত প্রবেশ করতে দেওয়া হবে না সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন চলে আসবো আবার অন্য কোনো নিউজ নিয়ে নিউজটি অনেক অনেক বেশি প্রচারের স্বার্থে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই الله حافظ